goes till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leaving. হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 25 কিলো ওয়েট লস জার্নি। সো আগে সবার আগে বলে নিই যে তোমরা যে লুকটা এখন দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে মিমি চক্রবর্তী ইন্সপায়ার লুক, যেটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড হবে। সো প্লিজ তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি ইমিডিয়েটলি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাকে আমার সমস্ত নোটিফিকেশান আর নতুন আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, ঠিক আছে? সো আজকে আমি এইটাই শেয়ার করব যে আমার ডায়েট মানে ডায়েট কীভাবে আমি আমার 25 কিলো ওয়েট লস করেছি। অ্যাকচুয়ালি আমার সমস্ত ফ্রেন্ডস, আমার সমস্ত ক্লায়েন্ট, কলিগ, আমার সমস্ত মানে রিলেটিভ সবার একটাই কোশ্চেন থাকে আমি যখন বাড়ি থেকে বের হই। সো একটাই কোশ্চেন থাকে যে আমি কী করে এটা করতে পেরেছি। তো আমি ভাবলাম না কেন এটা আমি সবার সাথে শেয়ার করি, আমার একটা অ্যাজ মানে একটা ভিডিও বানিয়ে আমি কেন। সো আমি এই জন্য এটা আমি ভাবলাম যে একটা ভিডিওতেই এটাকে কভার করে দেওয়া যাক। সো আজকে গাইজ আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, এভরিথিং, আমার একদম ডে ওয়ান থেকে আর আমার আমার 8 মাসের জার্নি। আমি 8 মাসে 25 কিলো ওয়েট লস করেছি গাইজ। তো তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করবো। সো প্লিজ গাইজ ভিডিও এন্ড পর্যন্ত অবশ্যই দেখো। আমি আমার পুরো সারাদিনের ডায়েট চার্ট অ্যান্ড আমার সারাদিনের রুটিন, আমি কী কী খেয়েছি সব কিছু বলে দেবো। তার আগে আমি বলে দিই গাইজ যে আমি কোনো ডায়েটিশিয়ান নই, তো তোমরা জাজমেন্টাল করে হয়ে যাবে যে আমি কেন এইসব বলছি, কোন বেসিসে এইসব বলছি। তো তার আগে আমি বলে দিচ্ছি আমি কোনো ডায়েটিশিয়ান নই, আমি শুধুমাত্র আমি আমার এক্সপিরিয়েন্স, শুধুমাত্র আমি আমার সাথে যেটা করেছি বা আমার সাথে যেটা ফিল করেছি সেটাই আমি তোমাদের সাথে তাহলে তোমাদের ডক্টর তাদের সাথে পরামর্শ নিয়ে সাজেস্ট করে তোমরা এটা ফলো করতে পারো। সো সবার ফার্স্টে আমি তোমাদেরকে বলি যে আমি খুব মানে খেতে ভালোবাসি আর রান্না করতে আমার খুবই ভালো লাগে, মানে খুব ভালো ভালো ডিশেস রান্না করি আর প্রচুর খাই, আমার খুব ভালো লাগে ওটা। তো একটা কথা বলে দিই, ডায়েট মানে এটা একেবারেই নয় যে পুরো জীবনটাই আমাকে না খেয়ে থাকতে হবে না কিছু, মানে আমি ভালো আমার পছন্দের কিছু খেতে পাচ্ছি না, পছন্দের কিছু মানে করতে পারছি না, বাইরে যেতে পারছি না, এগুলো একেবারেই নয়। ডায়েটটাকে কোনো দিনও পুরো লাইফ ভাবা যাবে না। ডায়েটটা হচ্ছে আমাদের লাইফের একটা প্রসেস শুধুমাত্র, যেটা করে আমরা হেলদি থাকতে পারি অ্যান্ড হেলদি লাইফস্টাইল আমরা মানিতে পারি, যেটাতে আমাদের শরীরের সমস্ত প্রবলেম সমস্ত যে মানে আমরা সরিয়ে আমরা অ্যাকচুয়ালি দেখো যারা মোটা তারা কিন্তু অ্যাকচুয়ালি যে সুন্দর নয় এরকম কিছুই না, তারাও সুন্দর। আর যদি তারা এটা ভেবে যে আমাকে লোক খারাপ বলেছে বলে আমি চেঞ্জ হবো, দেন কখনো হতে যেও না গাইজ। যদি নিজের মন থেকে মনে হয় যে না আমাকে এটা হওয়া দরকার, দেন করো। সো আমাকে অনেকে অনেক কিছু বলেছে, কলেজ যখন যেতাম সো তখন প্রচুর মোটা এটা ওটা, একটু খাওয়া কমা, যেগুলো ফ্রিতে সবাইকে অ্যাডভাইস দেয় না, একটু সকালে মর্নিং ওয়াক করতে পারিস না, একটু হাঁটাহাঁটি করতে পারিস না, একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, একটু খাওয়া কমা, হ্যাঁ একটু এটা কর একটু সেটা কর, মানে যেগুলো ফ্রিতে সকলে অ্যাডভাইস দিতে পছন্দ করে সেটা সকলেই দেয়। আর যাদের আর আমাদের মতো মানে মনে হয় যে সবাই আমাদেরকে এরকম বলে বলে যাচ্ছে, তো তো গাই তো ওটা ওদের ফ্রিতে দেওয়া জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো হেলদি থাকাটা খুব ইম্পর্টেন্ট। একটা মানে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় যে হ্যাঁ আমি আমার একটা ছবি ক্লিক করতে পারবো, আমি একটা ছবি ক্লিক করি বা এরকম একটা কনফিডেন্স, যেটা আমি আমার সাথে করেছি। তো গাইতে বা স্টার্ট করছি, তো প্রথমে আমি বলে দিই আমি আমার ডায়েটের স্টার্টিং আমি ফার্স্টে যেটা যেটা ছেড়ে দিয়েছিলাম সেটা হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে যে আমি প্যাকেজ ফুড যেগুলো হয় মানে ধরো কুরকুরে, লেজ, তারপরে হচ্ছে তোমার ডিঙ্গো, তারপর মানে রকমারি রকমারি আমি নামগুলো নিচ্ছি না, তো প্যাকেজ ফুড যেগুলো হয় গাইজ সেইগুলো টোটালি অফ করে আছে, তো এগুলো একেবারে নো মানে না। তারপরে 2 নম্বর যেটা হচ্ছে গাইজ সেটা ড্রিঙ্কসকে তোমাকে না বলতে হবে, সেটা যে কোনো ড্রিঙ্কস হতে পারে, জিরো ক্যালোরি ড্রিঙ্কস হতে পারে, তোমার কোল্ড ড্রিঙ্কস হতে পারে, তোমার যে কোনো ড্রিঙ্কস মানে আমি যেটা বলতে চাইছি মানে এমনকি মানে তোমরা যদি কেউ ড্রিঙ্কস করে থাকো সেইগুলো পর্যন্ত মোটামুটি ড্রিঙ্ক করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা জল, ঠান্ডা জল একদম নেওয়া যাবে না, যেগুলো তোমাকে বন্ধ করতে হবে। যদি তুমি চাও যে আমি প্রচুর কঠিন ডায়েট চার্টে যাবো না, নর্মালি বেসিসে আমি ডায়েট করবো, তো হ্যাঁ গাইস এটা ঠিক যে নর্মালি বাড়িতে ডাল ভাত এগুলো খেয়ে রোগা হওয়া যায়, একেবারেই যায়, পুরোটা কঠিন কিছুই না, তো করা যায়। তো এইগুলোকে মেনটেন করলে না গাইজ আরামসে তুমি রোগা হতে পারবে, তুমি আমার কথা ট্রাস্ট করো আর করে দেখো। তো 3 নম্বর যেটা আমি ছেড়ে দিয়েছিলাম সেটা হচ্ছে যে হাই কার্ব ফুড, সেটা আমি একেবারে ছেড়েছিলাম। হ্যাঁ এখন যে আমি নেই না এরকম নয়, কারণ আমি এখন মেনটেনেন্সে আছি তো আমি এখন নেই, কিন্তু আগে আমি সেটা একেবারে নিতাম না। যেমন আলু, আলুটা টোটালি 8 মাস আমি একদম কাটটা। 1 নম্বর যেটা আমি একেবারে অ্যাভয়েড করে দিয়েছিলাম সেটা হচ্ছে যে
সেটা হচ্ছে যে হোয়াইট রাইস, ঠিক আছে না গাইস? তোমাদের শুনলে অবাক লাগবে, হ্যাঁ আমরা বাঙালি, আমরা ভাত ছাড়া একেবারেই থাকতে পারি না। কিন্তু গাইস এবার কিছু পাওয়ার জন্য কিছু তো করতে হবে, নো পেন নো গেম, কষ্ট না করলে কোনোদিন কিছু পাওয়া যায় না। সো আমি টোটালি 8 মাস ভাত খাইনি, একেবারেই খাইনি, এমনকি বিরিয়ানি, ফ্রাইড রাইস, তোমার স্টিম, মানে নর্মাল যে রাইস, প্লেন রাইসও পর্যন্ত আমি খাইনি। বাড়িতে বিরিয়ানি, আমাদের বাড়িতে প্রচুর বিরিয়ানি হয়, তো যখনই বিরিয়ানি হয়েছে আমি বাড়িতে কোনো বাহানা করে বাইরে বেরিয়ে কারোর বাড়িতে, মামা বাড়ি হোক কোথাও গিয়ে বসে আছি। কারণ তো আমি যেগুলো বাদ দিয়েছি বা যেগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবার ফার্স্ট যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে যে গ্রিন। তো গাইজ এটা আবার এটা নয় যে গ্রিন টি অ্যাড করার সঙ্গে সঙ্গেই আমাদের মেটাবলিজম, মানে আমাদের আমরা রোগা হতে শুরু করবো, একেবারেই নয়। কিন্তু গ্রিন টিটা কী করে, আমাদের ডায়েটটাকে এনহ্যান্স করে, ঠিক আছে না? আমাদের মেটাবলিজমকে মানে ঠিক রাখতে হেল্প করে। তো আমাদের ডায়েটটা দ্রুত, মানে আমাদের ডায়েটটা কিরও অনেক ব্যাপার থাকে, যেটা ফ্যাট কাটার গ্রিন টি বানানো যায়। তো আমি আমার ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো, যেটা আমি 8 মাস ধরে ট্রাই করছি। অ্যাকচুয়ালি আমি এখনও ওটাই খাই, গ্রিন টি নর্মালি খাই না, তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেন আমি সেকেন্ড যেটা আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে গ্রিন ভেজিস। মানে আমি আগে প্রচণ্ড মানে সবজি টবজি খেতাম না, ঠিক আছে না? আলু মাখা মানে এগুলো আমার ফেভারিট, একদম ঘি আলু মাখা, ও গড রেলি। তো আমি এখন যেটা খাই সেটা হচ্ছে প্রচণ্ড গ্রিন ফুড, যেমন তোমার পালং শাক, পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার। তো গ্রিন সবজিতে প্রচণ্ড পরিমাণে ফাইবার্স, মিনারেলস, পটাশিয়াম এগুলো থাকে। তো আরাম, মানে ওগুলো নিলে কী হবে তোমার, মানে কী বলবো, মানে ভীষণ হেলদি, তোমার স্কিনও ভালো হবে, উইথ তোমার ডায়েট প্রসেস আরও তাড়াতাড়ি অ্যাড করেছিলাম সেটা। সেকেন্ড থার্ডলি যেটা আমি অ্যাড করেছিলাম গাইজ সেটা হচ্ছে সিডস, সেটা হচ্ছে তোমার পাম্পকিন সিড, চিয়া সিড, তোমার এগুলো সিড। সিড কী করে তোমার স্কিন, মানে কী বলবো, বেশি করে তোমার মানে হেল্প করে তোমার ডায়েটটাকে ভালো করে প্রসেস হতে, মানে ওই প্রসেসিংটাকে। গাইজ এখনও যদি লাইক না করেছো তো আই থিঙ্ক ভুলে গেছো, তো প্লিজ এখনই লাইকটা করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, ভুলে যেও না গাইজ। সো গাইজ তার চার নম্বর যেটা আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে নাটস। এবার তোমরা ভাবে যে নাটসে তো প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, কী করবো? না, ফ্যাট অ্যাকচুয়ালি ফ্যাট দু রকমের হয়, গুড ফ্যাট, ব্যাড ফ্যাট। তোমাদেরকে সেটাকে নিয়ে ভাবতে হবে যে গুড ফ্যাট কী আর ব্যাড ফ্যাট কী। তুমি যদি একটা বাটি ভরে আইসক্রিম খাও আর যদি একটা একটুখানি তুমি বাদাম খাও, তাহলে কিন্তু তোমার আইসক্রিমটা খেলে সে তোমাকে ব্যাড ফ্যাট দেবে, আর যদি তুমি এটা খাবে এটা গুড ফ্যাট দেবে। তো কতটা খাচ্ছ কোয়ান্টিটির ওপরে তোমার হচ্ছে নির্ভর করে, তোমার শরীরে ফ্যাট সব কিছু। তো গাইজ নাটস আমি খেয়েছি কখনো পিনাটস, তো কখনো ক্যাসিও নাট। তো 25 কিলো ওয়েট লস করার যে ডায়েট চার্টটা ছিল আমার, সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো গাইজ। তো গাইজ প্রথমে যেটা আমি করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে একদম এমটি স্টমাকে, মানে একদম খালি পেটে আমি কী করতাম, প্রত্যেকটা দিন আমি গরম জল, লিকওয়ার্ম ওয়াটারে আমি 2 টেবিল স্পুন অ্যাপেল সাইডার ভিনেগার, দেন একটুখানি কখনো লেবু ইচ্ছে হলে দিয়েছি, নাহলে আমি বেশিরভাগ টাইমটা নর্মাল অ্যাপেল সাইডার ভিনেগারই খেয়েছি। তো আমি সব দিন যে একই রকম খেতাম এরকম না, অল্টারনেট খেতাম, কখনো কিউমিন ওয়াটার খেতাম, কখনো তোমার মেথি ওয়াটার খেতাম, কখনো কিউমিন ওয়াটার, কখনো মেথি ওয়াটার, কখনো লেমন হানি। কিন্তু বেসিক্যালি ঘুরে ফিরে আমি সেই অ্যাপেল সাইডার ভিনেগারেই এসে দাঁড়াতাম, বিকজ অ্যাপেল সাইডার ভিনেগার আমার যত ভালো কাজ করে, মানে খুব ভালো এফেক্ট দিয়েছে, ওটা মেদ ঝরাতেও হেল্প করে। উইথ কী হয় বলো তো, আমরা তো প্রচুর ফুড, মানে প্রচুর খেতে ভালোবাসি, বাইরের যে খাবার হয় না যেগুলো চক্ষু খিদে বলে, মানে চপ, কাটলেট, এটা ওটা সেটা, সেটা খিদেটাকে তোমার মেরে দেয়। আর যেটা তুমি খাচ্ছ সেটাও তুমি ততটাই খাবে যতটা তুমি খেতে পারবে, এর থেকে বেশি তুমি খেতে পারবে না। তো ওটা খুব ভালো এফেক্ট। তোমরা গাইজ যদি ডায়েট স্টার্ট করতে চাইছো তো অবশ্যই অ্যাপেল সাইডার ভিনেগার তোমাদের ডায়েটে ইনক্লুড করবে, কারণ খুবই ভালো। আমি নিজে আজ পর্যন্ত খাই, আমি অবশ্যই সেটা কীভাবে ইনক্লুড করা তোমাদের সাথে শেয়ার করবো। দেন আমি ওটা খাবার 5-10 মিনিট পর থেকে আমি ওয়ার্কআউট করতাম, ঠিক আছে? বাড়িতেই কোনো জিম জয়েন করিনি, বিকজ জিম ছেড়ে দিলে যদি আবার মোটা হয়ে যায়, এইসব অ্যাটসেপ্টার থিঙ্কিং সবার মধ্যেই থাকে, তো আমারও ছিল, তো যাইনি। আমি পার্সোনালি আমি বাড়িতেই আধ ঘন্টা, খুব কম হলে আধ ঘন্টা আমি করতাম, আর যদি সেটুকুও না পারতাম 15 মিনিট অ্যাটলিস্ট আমি হাঁটতাম, ঠিক আছে না? তো আমি ইফেক্ট হয় গাইজ। একটা কথা মাথায় রাখবে, এক্সারসাইজে কিন্তু 20% ওয়েট লস হয়, কিন্তু ডায়েট ইজ মোর দেন ইম্পর্টেন্ট এক্সারসাইজ, ঠিক আছে না? ডায়েট ঠিক হলেই তোমার ভালো কাজটা আসবে, ভালো তুমি ফল পাবে। তো ডায়েট ইজ ইম্পর্টেন্ট,
তো তারপরে আমি যেটা করতাম, ওয়ার্কআউট করার 10 মিনিট পর দেন আমি কী করতাম, ব্রেকফাস্ট নিতাম। এবার ব্রেকফাস্টে আমি কী নিতাম, বেসিক্যালি বেশিরভাগ যেটা নিতাম সেটা হচ্ছে ওটস। গাইজ, বয়েলড ওটস যেটা হচ্ছে খুবই হেলদি। ওটস ওটসকে জাস্ট বয়েল করে নিতাম, দেন তাতে অ্যাপেল, বেনানা দিয়ে একটু হানি দিয়ে আমি খেতাম। আর না হলে যখন ওটা ভালো লাগতো না খেতে, কারণ ওটা খুব টেস্টি হয় না, তো তখন আমি কী করতাম, মশালা ওটস বানাতাম। গাইজ, বাজারে যে মশালা ওটসের প্যাকেট পাওয়া যায় সেইগুলো খেলে হবে না, নর্মাল ওটস নেবে, কুইকারের ওটস নেবে, সব থেকে ভালো অ্যামাজনে ওটস অ্যাভেলেবেল, তো না হলে কেলক্সেরও নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো ওই ওটস নিয়ে আমি কী করতাম, রকমারি গাজর, ক্যাপসিকাম, তোমার পেঁয়াজ, রকমারি বাড়িতে সবজি দিয়ে মানে মশালা ওটস নিজে বাড়িতে বানাতাম, ঠিক আছে, একদম তেল কম, মানে তেল ছাড়া। তোমরা যদি অলিভ অয়েল ইউজ করতে পারো দেন খুবই ভালো, না হলে নর্মাল সাদা অয়েল, সানফ্লাওয়ার অয়েল তুমি একটুখানি ইউজ করতে পারো, কোনো চাপ নেই। তো ওটস খেতাম বেশি, এটা বাদ দিয়ে আমি কখনও কখনও যদি আমার তাড়াহুড়ো থাকতো, কাজে যেতে হবে, শ্যুটে যেতে হবে, তো বা আজকাল কাজ আছে, তো আমি কী করতাম, সঙ্গে সঙ্গে আমি ইয়ে খেতাম, সঙ্গে সঙ্গে আমি একটুখানি কেলক্সকে মানে কী বলে মিউসলি, একটুখানি মিউসলি, মিউসলিতে দুধ দিয়ে একটুখানি আলমন্ড দিয়ে একটুখানি হানি দিয়ে কখনও খেয়েছি, কখনও আবার ইচ্ছে হলে না আমি একটু আলাদা কিছু খাবো, দেন আমি খেয়েছি দুটো ব্রাউন ব্রেডের সাথে যাচ্ছে তোমার একটা একটা এগ অমলেট, এরকমভাবে খেয়েছি। কখনো হোয়াইট ব্রাউন ব্রেড স্যান্ডউইচ খেয়েছি। তো আমি অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করবো যদি তোমরা চাও। আর অনেক ব্রেকফাস্ট আমি করেছি, মানে এখনও খাই, তো আমি তোমাদের সাথে শেয়ার করবো। গাইজ, পোহা, উপমা, এগুলো আমি তখন ওয়েট লসের সময় নিতাম না, কারণ কি তখন আমি এক্সট্রিম ওয়েট লসে জার্নিতে ছিলাম। এখন আমি অবশ্যই খাই সেগুলো, কারণ আমি এখন মেনটেনে আছি, আমি এখন ডায়েটে নেই। সো মতলব মানে আমি এখন ওয়েট লস প্রসেসে নেই, আমি এখন ডায়েট মেনটেন প্রসেসে আছি, ওয়েট মেনটেন প্রসেসে, দেন আমি খাই এখন। এখন আমি কার্বো নেই তো এখন, কারণ আমি ওয়েট মেনটেন প্রসেসে আছি। তো গাইজ, একবার শুধু জাস্ট ওয়েট লস করে নাও, মেনটেন করা কোনো বড় ব্যাপার নয়, খুবই হালকা ব্যাপার, জাস্ট মেনটেন কর, জাস্ট একবার লুজটা করে নাও। তো গাইজ, এবার আমার হয়ে গেল। তবে মিড মর্নিংয়ে আমি আলমন্ড খেতাম, আলমন্ড, অঞ্জির, কখনো মানে ড্রাই ফ্রুটস খেতাম, রাত্রেবেলা ভিজিয়ে রাখবে, দুটো তিনটা চারটা আলমন্ড খাও, কোনো ব্যাপার না। আরও যদি খেতে পাই তো একটা কিউকাম্বার খেতে পারো, দেন অ্যাপেল খেতে পারো, তো এগুলো হেলদি, কোনো প্রবলেম নেই। কিন্তু উল্টো পাল্টা জিনিস মানসিক করা যাবে না, যেমন প্যাকেট ফুড এগুলো। তো যাই হোক, এবার আমি দুপুরবেলা যেটা নিতাম খুব সিম্পল, আমার লাইফে দুপুর, লাঞ্চ, রাত এগুলো কিছু নেই। অ্যাকচুয়ালি আমি খুব হালকা, মানে আমার শরীরটা যেন ফিল করে সবসময় আমি লাইট ফিল করছি। দেন আমি দুপুরবেলা লাঞ্চে নিতাম একটা রুটি আর সবজি, গ্রিন সবজি না আর হচ্ছে বা সবজি ডাল একসঙ্গে, বা মাছ যেদিন হলো মাছ, কারণ কি মাছ, মাংস আর পনির এগুলো তো ইনক্লুড করা ডায়েটে খুবই ইম্পর্টেন্ট, কারণ ওতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তো ওটা তো দরকারি। তো তাই জন্য আমি গ্রিন সবজি বা মাছ এগুলো যা বাড়িতে হতো তাই, আর সাথে টক দই। যদি গাইস আরও খিদে পায়, মানে আমার তোমার মনে হচ্ছে যে আমি আর পারছি না, প্রচুর খিদে পাচ্ছে, দেন এক বাটি টক দই আরও অ্যাড করে নাও, কিন্তু একটা রুটি অ্যাড করা যাবে না। তো হয়ে গেল লাঞ্চ। লাঞ্চ করার আমি 1-1.5 ঘন্টা মতো পরে আমি একটা অ্যাপেল খেতাম, কারণ আপেলটা আমি ভরা পেটে খেতে বেশি ভালোবাসি। দেন একটা আপেল সিট্রিক্স ফ্রুট নিয়ে নেবে, একটা বড় গোল, একটা গোটা আপেল, আপেলে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেলস থাকে, তো খুবই ভালো। তো আর একটা গোটা আপেল না পেট পুরো ভরিয়েও দেয়, খেয়ে দেখো কোনো দিন, মানে একটা গোটা আপেল খেলে না তোমার মনে হবে আমার প্রচুর ফুলফিল লাগছে, মানে একদম অনেক কিছু খেয়ে ফেলেছে লাইক। কিন্তু কামড়ে কামড়ে খেয়েও, খোসাটা অবশ্যই ভালো করে ধুবে, ধুয়ে খোসা সমেত খাবে, খোসা ছাড়িয়ে খেও না, কারণ সমস্ত মানে যে আমাদের মিনারেলস বা সব কিছু ওটাই নষ্ট হয়ে যায়। দেন আমি দেন আমার দেন আসছে আমার ইভিনিং স্ন্যাক্স, আর ইভিনিং স্ন্যাক্সে আমি খেতাম গ্রিন টি, ফ্যাট কাটার যে গ্রিন টিটা আমি বানাতাম, তো সেই গ্রিন টির সাথে আমি খেতাম কখনো রোস্টেড চানা, কখনো খেতাম আঞ্জির, কখনো বাদাম, এগুলো একটু মিশিয়ে। তো চানা এমনি চানা খেলে না কি চানা, তোমাদের সারাদিনে যখন খিদে পাবে তোমরা চানা নিতে পারো। চানাটা এমন একটা জিনিস যেটা কখনো পেট ভর, মানে কখনো কোনো ক্ষতি করে না, পেট ভরে দেয়, আর তোমাদের মানে কিছুক্ষণ খাওয়ার পরে জল খেলেই পেট ভরে যায়, তো ওটা খেতাম। তো আর ডিনার গাইজ যদি আসো তাহলে অবভিয়াসলি আর্লি ডিনার করাটা প্র্যাকটিস করো, কারণ আর্লি ডিনারটা খুব ইম্পর্টেন্ট, মানে মিট মানে 7:30টার মধ্যে ইজ ডিনার কমপ্লিট, এক্সেপ্ট 7:30, তার উপরে একেবারেই নয়। তো আমি কী করতাম, কখনো কখনো মানে ডিনারটা আমি একদম ভুলে যেতাম যে রাত হয়েছে, কিছু খেতে হবে, দেন আমি কখনো বেশিরভাগ স্যুপ খেতাম, প্যাকেট যে যে স্যুপ আসে সেগুলো খেলে হবে না, বাড়িতেই স্যুপ বানাতাম, লেন্টেল স্যুপ বানাতাম, তারপরে হচ্ছে তোমার ভেজিটেবল স্যুপ বানাতাম, নাহলে কী করতাম কখনো পনিরকে হালকা সটে করে দিতাম, দে একটু স্যালাড বানিয়ে খেয়ে নিতাম। গাইজ, এরকম হালকাই আমি ডিনার রাখতাম, আজ পর্যন্ত সেরকমই রাখি।
সো এটা হচ্ছে আমার ডিনার। আর একটা কথা, আমি আমি ঘুমাতে যাওয়ার অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আগে ডিনার কমপ্লিট করি, আর ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে আমি গরম জল খাই, ঠিক আছে। গরম জলে একটুখানি অ্যাপেল সাইডার ভিনেগার 1 চামচ দিয়ে খাওয়া যায়, খাই কখনো কখনো, আমি কখনো আমি আজওয়াইন ওয়াটার নেই, তো এরকম। আর হচ্ছে একটা কথা গাইস বলতে ভুলে গেছি, আমি প্রত্যেকটা মিলের পরে গ্রিন টি নিই, যেমন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গ্রিন টি নিই, তারপরে হচ্ছে তোমার সন্ধ্যাবেলা গ্রিন টি নিই, মানে সারাদিনে 3 বার গ্রিন টি তো নেই, 3 বার না হলেও কখনো 2 বার, রাত্রেবেলা বেশিরভাগ টাইমটা নেওয়া হয়ে ওঠে না, 2 বার তো আমি নিই কখনো, এই দুপুরবেলা আর হচ্ছে তোমার বিকালবেলা, কখনো কখনো সকালবেলাও হয়ে যায় ব্রেকফাস্টের সাথে। সো গাইজ এটা। আর একটা কথা হচ্ছে গাইজ, জল, জলটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, তোমাকে সারাদিন অ্যাটলিস্ট 3 থেকে 3.5 লিটার জল তো খেতেই হবে, কারণ আমরা যদি জল না খাই তাহলে টক্সিনটা আমাদের শরীর থেকে বেরোতে পারবে না, তো জল খুব ইম্পর্ট্যান্ট ফর ওয়েট লস। সো গাইজ এটাই ছিল আমার সারাদিনের, আমার আমার 25 কিলো ওয়েট লস জার্নির পুরো মানে ডায়েট প্ল্যান, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি প্রবলেম থাকে কোথাও, জিজ্ঞেস করার কিছু থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশনে মেসেজ করো, এসএমএস করো, আই উইল ডেফিনেটলি অ্যান্সার ইউ, সো আই উইল ট্রাই, তো আই উইল, আর আমি আমি চেষ্টা করবো তোমাদেরকে বলার। আর হচ্ছে আর আর আমি সমস্ত আমার যে আমি কীরকম গ্রিন টি নিয়েছি, কীরকম খাবার খেয়েছি, আমি অবশ্যই সব কিছু তোমাদের সাথেই শেয়ার করবো, আর অবশ্যই আমার সাথে থাকো, কারণ তোমাদের সাপোর্টের খুবই দরকার। সো গাইস ওকে টাটা, আজকে এই পর্যন্ত, ওকে বাই বাই, আবার পরে দেখা হবে, টাটা গাইস, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ, খুব 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 হ্যাপি থাকো, টাটা।